আপনাদের সাথে আমি শতাব্দী আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি আসছে আজকের বিস্তারিত খবরে আগামী 15 দিন পরিস্থিতি আরো খারাপ হবে ভয় দেখাচ্ছি না সবাইকে সতর্ক করছি রাজ্যে বাড়তে থাকা করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর উদ্দেশ্যে তার আরজি বাসে দয়া করে ভিড় করবেন না একটু হয়তো বাড়তি অপেক্ষা করতে হবে লোকাল ট্রেন বাতিলের ফলে সাধারণ মানুষ অসুবিধায়ও পড়বেন জানি তাই রাজ্য সরকার যথাসাধ্য চেষ্টা করবে বিনামূল্যে যাতে সবাই রেশন পায় সেই ব্যবস্থাও নিশ্চিত করতে জেলা শাসকদের দেখতে বলেছি আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ দয়া করে সবাইকে বলবেন যে প্লিজ মাস্কটা দয়া করে পরুন মাস্কটা এমন করে পরবেন যাতে নাক দিয়ে বেরিয়ে না যায় বা মুখ দিয়ে বেরিয়ে না যায় মাস্কটা যেন আপনার নাক মুখকে ঢেকে রাখে কারণ অনেকেই বলছে কেউ বলছে এয়ারবোর্ন কেউ বলছে একটু ফুসফাস একটু শ্বাস চলেও হচ্ছে ধুলোতেও উঠছে নানা রকম হচ্ছে সুতরাং কিছু না ভয় পাওয়ার কোনো কারণে সাবধান থাকতে হবে যদি কেউ মনে করেন শরীর খারাপ হচ্ছে ডাক্তার দেখাবে আইসোলেশনে থাকলেও ভালো হয়ে যাবে আর অলওয়েজ সিটি ভ্যালুটা লক্ষ্য রাখতে হবে আমি হেলথ ডিপার্টমেন্টকেও যেটা বলবো সিটি ভ্যালু যাদের কম তাদের কেয়ারটা বেশি নিতে সিটি ভ্যালু যাদের বেশি তাদের কিন্তু এমনিতে তারা সেফ আছে আর বিশেষ করে এভারেস্টিংটা দেখা যাচ্ছে যে আমার ইয়াং জেনারেশন 30-35-45 এই এজ গ্রুপটায় বেশ কিছু মারা গেছে সব সারা ভারতবর্ষ জুড়ে ইয়াংদের একটু বেশি এটা অ্যাটাক করছে সেজন্য গতকাল আমি যখন শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল এবং পুলিশ হসপিটাল ভিজিট করেছিলাম তখনও ডাক্তারদের জিজ্ঞেস করছিলাম যে যখন ঝড়টা হয় এই ঝড়টা মেনলি ভোরবেলার দিকে হয় এবং সেই সময়টা একটু বেশি কেয়ার নেয়া দুই হচ্ছে আমরা একটা স্টেরয়েড দিই ঝড়টা হলে সেগুলো যদি আগেই দিয়ে দেওয়া যায় তাহলে যদি অনেককে আমরা বাঁচাতে পারি চেষ্টার কোনো ত্রুটি নেই বাট আগামী 15 দিন খুব বাড়বে এটা আগামী 15 দিনের জন্য আমি সবাইকে ভয় দেখাচ্ছি না সতর্ক করছি এই কারণে আমার হাত জোর করে আবেদন থাকবে নিজেদের যত্ন নিজেরা নিন আমরা যতটা পারবো সাহায্য করব গাদাগাদি করে কেউ বাসে উঠবেন না একটু হয়তো অপেক্ষা করতে হবে লোকাল ট্রেন তো বন্ধ আমি জানি প্রবলেম হবে কিন্তু সেক্ষেত্রে আমরা 50% ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছি জুট ইন্ডাস্ট্রিতে 30% ফ্রম হোম করে দিয়েছি প্রাইভেট ইন্ডাস্ট্রিতে অটোমেটিক্যালি 50% কমে গেল লোকাল ট্রেনটা আমরা আপাতত বাতিল করেছি যাতে যাতায়াত রেগুলার যারা করে তাদের যাতে প্রবলেম না হয় তবে এটা ঠিক এক্ষেত্রে দিন আনে দিন খায় যারা তাদের অনেকটা অসুবিধাও হবে তারা যাতে ফ্রিতে রেশনটা ঠিক মতো পায় এটা আমাদের দেখতে হবে এবং জেলায় জেলায় ডিএমদেরও নজর রাখতে হবে আজ ও কাল নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বিধানসভায় আজ দু দফায় 143 জন বিধায়ক শপথ নেবেন আজ সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রথম দফায় শপথ নিচ্ছেন শশী পাজা সহ 74 জন বিধায়ক দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত দ্বিতীয় দফায় 69 জন বিধায়ক শপথ নেবেন আগামীকাল দু দফায় শপথ নেবেন 148 জন বিধায়ক শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায় শনিবার একদিনের জন্য বসবে বিধানসভার অধিবেশন শনিবার বিধানসভার স্পিকার নির্বাচনের পর অধিবেশন মুলতুবি করা হবে আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং গ্রহণ করিতে শশী পাঁজা সরাসরি দেখতে পাচ্ছেন হ্যাঁ শুরু হলো শপথ গ্রহণ অনুষ্ঠান বিধানসভার ভেতরের ছবি সরাসরি আপনারা দেখছেন নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ সাধারণ
I, Sadhan Pandey, having been elected for to member of the West Bengal Legislative Assembly, do swear in the name of God that has God solemnly affirmed that I will bear true faith and allegiance to the Constitution of India, as by law established, that I will uphold the sovereignty and integrity of India, and that I will faithfully discharge the duty upon which করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিংহের। তিনি রাষ্ট্রীয় লোকদলের প্রধান ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল 82 বছর। তিনি গত 20 এপ্রিল করোনা আক্রান্ত হন। ভর্তি ছিলেন গুরুগ্রামের একটি হাসপাতালে, সেখানেই তার মৃত্যু হয়। অজিত সিংহের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালকে রিপোর্ট পাঠাতে বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, খবর সূত্রের। অন্যদিকে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আজ রাজ্যে এসেছেন 4 সদস্যের প্রতিনিধি দল। এদিন নবান্নে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা। এরপরে প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন বিজেপি রাজ্য নেতৃত্বের একাংশ। করোনা মোকাবেলায় আজ থেকে 2 সপ্তাহ লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর জেরে আজ সকালে হাওড়া স্টেশনে পূর্ব ও দক্ষিণ পূর্ব শাখায় লোকাল ট্রেন বন্ধ। প্ল্যাটফর্মে লোকাল ট্রেন দাঁড়িয়ে থাকলেও নেই কোনো যাত্রী, চলছে দূরপাল্লার ট্রেন, চলছে স্পেশাল ট্রেন। হাওড়া স্টেশনের মধ্যে কোভিড বিধি মেনে চলার জন্য নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। স্টেশনের অধিকাংশ দরজা বন্ধ রাখা হয়েছে। ক্ষমতায় ফিরেই কিষাণ সম্মান নিধি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, এই বিষয়ে বারবার চিঠি পাঠালেও কোনো সমাধান হয়নি। রাজ্যে 21,79,000 কৃষক কেন্দ্রীয় প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। পোর্টালে 14.91 লক্ষ নথি আপলোড করা হয়ে গেছে। 9,84,000 কৃষকের নথি প্রস্তুত হয়ে গেছে। রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়েছেন 57 লক্ষের বেশি কৃষক, কিন্তু প্রধানমন্ত্রীর প্রকল্পের কোনো টাকা কৃষকরা পায়নি। শিলিগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান হচ্ছেন গৌতম দেব। অশোক ভট্টাচার্যের পদত্যাগের পর জারি হলো নির্দেশিকা। নির্দেশিকা জারি করলো পুর ও নগরোন্নয়ন দফতর। ভোটের আগে প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন অশোক। সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেন, নির্বাচনে হেরে যাওয়ার পরে আমার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান পদে বসার কোনো ইচ্ছে নেই। মেদিনীপুরের পাঁচখড়ি এলাকায় কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলা। কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরনের গাড়িতে ভাঙচুর করা হয়। অভিযোগ, রাহুল সিনহার ওপরও হামলা করা হয়েছে। এই ঘটনায় 8 তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে 3 পুলিশ অফিসারকে। এখনকার মতো নিউজ এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়। সবার পাশে সবসময়।